এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ব্রেকিং নিউজ। আজকে সাত সকালে যে প্রতিবেদন, বাইক বাহিনী এক সময় নেতা আমরা জানতাম সুশান্ত চৌধুরী বিজেপির মন্ত্রী মজলিশপুরে, এবং তার গাড়িতে হামলা করেছিল কারা, বিজেপির মন্ডল নেতারা রানের বাজারে, তাও তিনি স্পষ্ট ভাবে সেই আমরা পুরনো ধরনের স্মৃতিটা একটু দেখাই। মন্ত্রী মজলিশপুরের বিজেপির মন্ত্রী অর্থাৎ বিরোধীদের ওপর যখন আক্রমণের সংগঠিত হয়, বিধায়ক নিজেই স্বীকার করে নিলেন, শাসক দল বিজেপিকে তিনি কাঠগড়াতে তুলালেন। এই মুহূর্তে মজলিশপুরের বিজেপির বিধায়ক কি বলছেন একবার শোনাবো, সরাসরি দেখুন। আমার গাড়ি পর্যন্ত আক্রমণ করেছে রানীর বাজার ধানচুমনি এলাকায়, তাকে যুব মোর্চার প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়েছে, বামফ্রন্ট সরকার তৈরি করার জন্য। দেখলেন, সুশান্ত চৌধুরী রানীর বাজারে তার গাড়িতে হামলা করেছিল কারা, বিজেপির মন্ডল নেতারা। আর এই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যেতে চলেছে 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটের আগেই। নিজের পায়ে নিজের ব্রেক মারতেই শুরু করে দিয়েছে। 2023-এ সংখ্যাগরিষ্ঠতা আসন পেতে গেলে ম্যাজিক ফিগারটা দাঁড়ায় 31 অর্থাৎ 60 আসনের মধ্যে, পাহাড়ে 20টি আসন এবং সমতলে 40টি আসন। এই 60 এবং এই 60টি আসনের মধ্যে শাসক দলের হেভিওয়েট নেতা অর্থাৎ মজলিশপুরে তার গাড়িতে যখন আক্রমণের সংগঠিত করে তারা প্রত্যেকেই বিজেপির মন্ডল নেতারা, যখন বিরোধীদের উপর আক্রমণের সংগঠিত করে তখন বিধায়কের মুখে মুখে কোনো অর্থাৎ কোনো কথা রা নেই। আর এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো তীব্র সমালোচনা করে বলেছেন, এই বাইক বাহিনীরা একের পর এক রানীর বাজারে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর আক্রমণের সংগঠিত করে। আর বিজেপির বিধায়ক প্রকাশ্যে যখন তিনি বলছেন যে সোশ্যাল মিডিয়ায় কার্যত তার ভিডিও ফুটেজটি ভাইরাল হয়েছে, মুখ্যমন্ত্রীও সেদিন জনপ্রিয় মুখ্যমন্ত্রী বলেছে সব সিপিআইএম আবি বিজেপি বান গেছে, তাই সুশান্ত, এই যে সুশান্ত চৌধুরীর ঘোলা জলে মাছ ধরার, মানুষ তার প্রত্যাখ্যান করতে চলেছে শুধু সময়ের অপেক্ষা। এই মুহূর্তে যদি আমরা ধরে নিচ্ছি শাসক দল বিজেপি শান্তি পরিবেশে কি ত্রিপুরাতে ভোট হবে, ত্রিপুরার আইনের শাসনে মুখ থুবড়ে পড়েছে তালিবানি শাসন, এবং ত্রিপুরাতে বিজেপির শাসন কিন্তু সেটা কিন্তু দুঃখ শাসন এবং কুশাসনে পরিণত হয়েছে। তাই বিজেপির বিধায়ক মজলিশপুর থেকে তিনি মনে হচ্ছে না টিকিট পাচ্ছেন না, তাই তার পুরনো ধরনের স্মৃতি এবং মুখে যা আসছে তাই বলছেন। কখনো আমরা দেখছি শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী রতনলাল নাথকে, আর এইভাবে রাজনৈতিক ঘোলাজলে মাছ ধরতেই রানীর বাজারে একাধিক বিরোধীদের ওপর আক্রমণ সংগঠিত হয়, তখন বিধায়ক কোথায় ছিলেন, কোথাও আমরা দেখি বিধায়কের হুমকি, বিধায়কের গাড়ি ভাঙচুর। ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু নেই বলে মনে করছেন রাজনৈতিক মহল। আজকে আমরা যে প্রতিবেদনটি তুলে ধরলাম, এই প্রতিবেদনের ভোকাল টনিকের মধ্যেই 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে শাসক দল বিজেপি নিজের পায়ে ব্রেক মারতে শুরু করে দিল। আজকে ছিল আমাদের এই বিশেষ রিপোর্টের প্রতিবেদন।